شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. وعليكم ورحمة الله وبركاته. আপনার প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখেন, যে কোনো পশু জবাই করার ক্ষেত্রে কোরবানির জন্য স্বর্গেতে কিছু নির্দিষ্ট বয়স করা হয়েছে। সেই নির্দিষ্ট বয়স যদি না পৌঁছায়, তাহলে কোনো ব্যক্তি যদি কোরবানি দেয়, তাহলে তার কোরবানি গ্রহণ হবে না। একটি সহি মুসলিমের রেওয়ায়তে রয়েছে, আল্লাহ বলেছেন যে লা তাযবাহু ইল্লা মুসিন্নাতান ইল্লা আন ইয়াসুরু আলাইকুম ফাতাযবাহু জাযআতান মিনাল যান। আল্লাহ বললেন যে তোমরা দাঁতা ছাড়া তোমরা কি করবে, জবাই করবে না। এবার বললেন কোনো ব্যক্তির যদি দুটে না, তার কাছে শুধু কি আছে যে একটা ভেড়ার একটা ওয়া দাঁতা, যার দাঁতে নি ওই ভেড়া যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে যখন তার নেই, অপারক হয়ে গেছে, সেই ক্ষেত্রে তখন তার জন্য সেই ভেড়াটা যেটা দাঁতে নি তাও চলতে পারে। তো এখানে এবার প্রশ্ন হলো যে বলা হয়েছে যে দাঁতা মুসিন্না কাকে বলে, কোন কত বছর হতে গেলে যেটা কুরবানির যোগ্য হয়ে যায়। তো এ সম্পর্কে ওলামারা বলেছেন, যা বা যারা ভাষাবিদ তারা বলেছেন এবং সারাহিন হাদিসেরাও বলেছেন যে এটা বিভিন্ন পশুর জন্য বিভিন্ন নির্দিষ্ট বয়স করা হয়েছে। সেই বয়স পৌঁছে গেলে তাদের দাঁতা বলা যাবে এবং তাদের কুরবানি হবে। এর জন্য ছাগলের জন্য, খাসি বকরির জন্য হলো যে তার এক বছর কমপ্লিট হয়ে যাবে। এক বছর কমপ্লিট হয়ে যখনই দু বছর পার রেখে দিবে, তখন খাসি বকরি আপনি কোরবানি দিতে পারেন। আর গরুর ক্ষেত্রে হলো যখন সে দুই বছর কমপ্লিট করে তিন বছরে যখন পা রাখবে, তখন আপনি গরুর কোরবানি দিতে পারেন। আর উটের ক্ষেত্রে হলো যখন পাঁচ বছর কমপ্লিট করে ছয় বছরে যখন পা রেখে দিবে, তখন আপনি করতে পারেন। আর ভেড়ার ক্ষেত্রেও হলো যে আপনার এক বছর কমপ্লিট হবে তখন করবেন। কিন্তু যদি কোনো ব্যক্তির কাছে ভেড়া না থাকে, শুধু ছয় মাসের যদি একটি ভেড়া থাকে, তাহলে ছয় মাসের ভেড়া দিতে পারে। কিন্তু কোনো ব্যক্তির কাছে যদি কুরবানি জানোয়ার না থাকে, শুধু ছয় মাসের যদি খাসি বা বকরি থাকে, তার জন্য দেওয়া চলবে না। শুধু ভেড়ার ক্ষেত্রে আল্লাহ নবী এটা আলাদা করে বলেছেন যে কোনো ব্যক্তির কাছে যদি দাঁতা ভেড়া না থাকে, তাহলে সে ছয় মাসের ভেড়া দিতে পারে। আসসালামু আলাইকুম।